এগুলো ডিটেইলস লেখা হয়ে গেছে অলরেডি দিনেশ প্রদীপ হ্যাঁ লেখা চলছে এগুলো রিস্ট করছেন এটা এলআর দেখে নেবে আমি এলআর কে বলে দিয়েছি তো অলরেডি আচ্ছা মনোজ পন্ত দেখছে ডিএমও দেখছে ওরা করে দেবে আরেকটা কথা বলি যে স্টেট হসপিটালে যেগুলো এজেন্সির মারফতে লোক নেওয়া হয়েছে দুই চার বছর তাদের আপনি যা ডিক্লেয়ার করেছেন টাকা তারা 10% টাকা পায় অথচ 10-7 হাজার টাকা করে তাদের এই রিক্সে কবিরে তারা কাজ করছে টাকা দেয় না আমি ডিএম ম্যাডামের কানে দিয়েছি ব্যাপারটা কেন এজেন্সি টাকা দেয় না কেন এজেন্সি টাকা দিতে বাধ্য ম্যাডাম উনি বলেছেন আমাকে না না প্লিজ টেক কেয়ার এটা খুব সিরিয়াস অ্যালিগেশন আমি এজেন্সিকে ডাকছি ম্যাডাম ইমিডিয়েট এজেন্সিকে ডেকে বলো কান ধরে বলো টাকা দাও টাকা দেবে না মানে এটা কি কাজ করাবে টাকা দেবে না আর এটা আমার কোভিডে আমি কোথাও এক পয়সা আমি এ করতে দিইনি কোনো লোক নেই বেঙ্গলে যে এরকম ঘটনা আছে সুতরাং প্রাইভেট এজেন্সি কাজ করছে ডেলি ওয়ার্কারদের তাকে টাকা দিতে হবে না নাহলে অন্য লোক নিয়ে নিক কিন্তু এই লোক ছেলেগুলোকে যেন না চাটাই করে যারা কোভিডে কাজ করছে দেখে নাও দেখে নাও এটা হেলথ ডিপার্টমেন্ট দিয়ে সিএমওএইচ কোথায় সিএমওএইচ সিএমওএইচ আছে আমি বলেছি আপনি একটু প্লিজ এটা দেখে নিন এটা কিন্তু খুব বাজে জিনিস কোভিডে কাজ করে মাইনে পাবেন এটা ঠিক নয় প্রাইভেট এজেন্সিকে ডেকে বলতে হবে আইদার ইউ ডু ইট আর এটি তাড়াহুড়ো করছি কারণ আপনি যাবেন ঝাড়গ্রাম আমাদের মহিষাঘাট মহিষঘাটা ব্রিজটা দাসপুর টুতে ভেঙে গেছে যোগাযোগ বিচ্ছিন্ন আপনার কাছে আস্তে আস্তে ব্রিজ করতে গেলে এক্সপার্টস টিম দিয়ে আগে দেখাতে হবে তারপর তাদের সমস্ত আর্কিটেক্ট নিতে হবে সেগুলো করতে একটু টাইম লাগবে নাহলে আবার ভেঙে পড়লে মানুষের অসুবিধা হবে সুতরাং এটা ইরিগেশন ডিপার্টমেন্ট দেখে নেবে ঠিক আছে হ্যাঁ দিদি আরেকটি কথা বলবো আপনাকে বারবার বলি খড়গপুর কলেজের গেটের সামনে অবৈধভাবে জায়গা সিপিএম এর আমল থেকে জবরদখল করে চারতলা বিল্ডিং হয়ে যাচ্ছে আমাদের এডিএম এলআর কে ইনকোয়ারি করে আইনগতভাবে অ্যাকশন নিতে হবে এটা অনুরোধ রাখবো দিদি আপনার কাছে আমি আর বিশেষ বলার নেই আপনি একটু দেখবেন কাইন্ডলি কলেজের সামনে ইউনিভার্সিটির সামনে কি করে বিল্ডিং হচ্ছে ওই সব ইরিগেশনের খাল আছে নয়নজলির উপরে জবরদখল করে তারা বাড়ি নয়নজলিগুলো প্রোটেক্ট করো না নয়নজলিগুলো উপরে তো বাড়িঘর ডুবে যাবে তো নয়নজলিগুলো প্রোটেক্ট করো একটা কোনো স্কিম নাও এই যে মাটি সৃষ্টি যেটা বললো না নয়নজলিগুলো মাটি সৃষ্টিতে ঢোকাও তো তাহলে কি হবে একটু করে পাথওয়ে করে দেবে লোকে ওখানে হেঁটে বেড়াবে আর কিছু বসতে পারবে না হ্যাঁ দিদি প্রণাম নেবে হ্যাঁ ঠিক আছে আইসিদের বলবো একটু ল অ্যান্ড অর্ডারটার দিকে নজর রাখবেন দিনেশ আছে আপনারা সকলে ভালো করে কাজ করবেন ভিডিওরা আমি আর নতুন করে আর কিছু বললাম না আজকে কারণ আপনারা কাজ করছেন একটা সিস্টেমে কোভিডের মধ্যে দিয়েও অনেক চেষ্টা করছেন লাইন ডিপার্টমেন্টেরও সকলে ডিএম এবং এসপির নেতৃত্বে ভালো করে জেলায় কাজ করুন।